গতকাল রাত্রিবেলা আমাদের এক নবাগত আইনজীবী, জুনিয়র আইনজীবী, সে তার চেম্বার থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে কিছু ছেলেকে দেখতে পায় এক জায়গায় জড়ো অবস্থায়। সেখানে একটা ছেলেকে মারা হচ্ছে। আমার নবাগত আইনজীবী সেখানে প্রোটেস্ট করে বলছে এমন অবস্থা হয়েছিল সেখানে, ছেলেটাকে মেরেই ফেলবে আর কি। তখন আমাদের যে আইনজীবী, ও জাস্ট একটা কথাই বলে যে ছেলেটাকে থানায় তুলে দেওয়া হোক। এইটাই হচ্ছে তার অপরাধ, যে কেন তাকে বলা, ওদেরকে বলা হলো যে ছেলেটিকে থানায় তুলে দেওয়া হোক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন, তখন তো উনি কাউকে চিনতে পারেননি, ওখানে নতুন গেছেন, ওখানে নতুন থাকেন ছেলে আমার জুনিয়র আইনজীবী, তা পরবর্তীকালে যখন আইডেন্টিফাই করা যায়, ওখানকার কাউন্সিলর অরুণ ভৌমিকের নেতৃত্বে কিছু ছেলে জড়ো হয়ে মারধর করেছে। কোন জায়গার ঘটনা এটা? এটা হচ্ছে ম্যাঙ্গুলিয়া সিটির কাছাকাছি। আমার বারাসাত কোর্টের এক জুনিয়র আইনজীবীকে, নাম কি স্যার? সৈকত দাস। একজন আইনজীবীকে একজন পৌর প্রশাসক আমরা একটা কথাই মনে করি আর, যে আমাদের কালো কোটের উপর মধ্যে কোনো রকম কোনো রং নেই, বাইরের রাজনীতির রং আমরা কালো কোটের মধ্যে ঢোকাতে চাই না। আমাদের একটাই দাবি যে কে প্রশাসক, কে প্রশাসক না আমাদের দেখার দরকার নেই। আমাদের জুনিয়র আইনজীবী আক্রান্ত, কালো কোট আক্রান্ত, সারা রাজ্যব্যাপী আমরা একটা আওয়াজ তুলতে চাই যে কালো কোট আজকে আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত কে কী করলো না করলো, কে কোন রাজনীতির সাথে যুক্ত, কে কোন রঙের সাথে যুক্ত, আমার দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার নেই। বারাসাত কোর্টের আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে একটাই দাবি তুলতে চাই, যেহেতু জুনিয়র আইনজীবী আক্রান্ত, প্রত্যেকটা কোর্টে এই নিয়ে একটা তীব্র প্রতিবাদ গড়ে তোলা হোক। গতকাল রাতে অভিযোগ জানানো হয়েছে, ছেলেটি একা একা এসেছিল, জানানো হয়েছিল, কিন্তু তখন সে আইডেন্টিফাই করতে পারেনি কারা কারা করেছে ঘটনাটার সাথে যুক্ত। ছেলেটি যখন, তার ডেসক্রিপশান দেওয়া হলো, ছেলেটিকে যখন বলা হলো আমি কে তুই জানিস, আমি কে তুই জানিস, যখন ও বললো না আমি জানি না, তখন তার ইনস্ট্রাকশানে অন্যান্য ছেলেরা বললো আমি কে তাকে একটু চিনিয়ে দে। এই যে ইনস্ট্রাকশান, যা তার ফলে ছেলেটিকে আক্রান্ত করা হয়। পরবর্তীকালে আমরা জানতে পারি ছেলেটি, লোকটির ডেসক্রিপশান অরুণ ভৌমিক ওখানকার কাউন্সিলর, যার নেতৃত্বে আমাদের জুনিয়র আইনজীবীকে আক্রান্ত করা হয়েছে। আমার নাম সুশোভন মিত্র, আমি বারাসাত বাড়ির জয়েন্ট সেক্রেটারি। আমরা এফআইআর করেছি, এখন করছি, এফআইআর করা হচ্ছে। আশা করছি পুলিশ আমাদের পাশে থাকবে। আমি চাইছি অ্যারেস্ট হোক, এবং আমাকে যে, আমি চাইছি ওই অরুণ ভৌমিকের গ্রেপ্তার হোক, এবং তার দলবলের যারা ছিল, যাদের নাম করেছি, কারণ আজকে আমার হয়েছে, কালকে আর একজনের হবে। আইনজীবীর উপর আক্রমণ হয়েছে, আমরা আইনজীবী সুরক্ষিত, সাধারণ মানুষ সুরক্ষিত। আমি কালকে রাতের ঘটনার প্রেক্ষিতে একটা কমপ্লেন করেছি, কারণ আমাকে অন্যায়ভাবে মারা হয়েছে। প্রতিদিনের মতন আমি সকালবেলা কোর্টে আসি, বিকেলবেলা চেম্বার করে রাত্রেবেলা বাড়ি যাই, কালকেও সেরকমই হচ্ছিল। তো এখানে নতুন এসেছি, আমি কাউকেই চিনি না সেরকমভাবে। ওই ডিপটি কলের কাছে একটা পানের দোকানে আমি পান খেতে দাঁড়িয়েছিলাম, সেখানে দেখি সামনে একটা লোককে কিছু লোকজন মিলে মারছে, মেবি সে দোষ করতেই পারে, তাকে বিচ্ছিরিভাবে মারছে দেখে আমি বললাম যে ওনাকে একটা কাজ করুন, পুলিশের কাছে দিয়ে দিন, বেকার মরে গেলে আপনারাই কেস খাবেন। তখন ওখান থেকে এক চাপদাড়িওয়ালা ভদ্রলোক, সে এসে আমাকে ধাক্কা মারতে মারতে বলে চিনিস আমাকে, আমি কে? তো তখন তার নাম বলল, তো আমি বললাম কাকু আমি আপনাকে চিনি না, আমি আপনার ছেলের বয়সী, আপনি আপনাকে মারছেন কেন? নাম হচ্ছে অরুণ ভৌমিক ওনার, আমি যেটা আশেপাশে। তারপর উজ্জ্বল বলে একজন ছিল, মোশারফ বলে ছিল, এরকম কানে আসছিল যেগুলো, ঠিক আছে, আরও বেশ পাঁচ ছজন ছিল, এখন তো এই মুহূর্তে সব নাম তো মনে পড়ছে না। উনি কাউন্সিলর ঠিক আছে, কিন্তু এইভাবে তো দিনের পর দিন আমাদের উপরে অত্যাচারগুলো ঠিক না। আমি যখন বলেছি আমি অ্যাডভোকেট, তখন বলছে গালাগাল দিয়ে বলছে ওরকম অ্যাডভোকেট জজের আমি এই করি সেই করি, যেটা আর বলতে পারছি না, বাজে ভাষায় বলেছে। আমি পুলিশের কাছে এসেছিলাম। উনি মারধর করেন? মারধর করেছিলেন, উনি নিজে মেরেছে, মাথায় বন্দুক ঠেকিয়েছে। তারপর পুলিশের কাছে? আমি কোনোরকমভাবে ওখান থেকে পালিয়ে পুলিশের কাছে আসি, আমাকে হুমকি দেওয়া হয় যেন কোথাও এই ব্যাপারটা না জানাই আমি। তো পুলিশ কী করলো কাল রাতেই? রাতে পুলিশ গেছিলো, স্পট দেখেছে, এখন এফআইআরটা। কাল রাতে আপনি পুলিশকে কমপ্লেন করেছিলেন? আমি করেছিলাম, কিন্তু যেহেতু কোনো রকম নাম জানতাম না সেইভাবে, তখন তো আর ওরকমভাবে করাটা সম্ভব না, তখন মাথাও কাজ করছিল। অরুণ ভৌমিক কাউন্সিলর যার নাম বললেন, হ্যাঁ হ্যাঁ, তখন তো ওরকমভাবে পরিস্থিতি ওরকম ছিল না। আমি পরবর্তীকালে সব কিছু যখন জানতে পারলাম, মানে
কি একটা স্বাভাবিক পরিস্থিতিতে এলাম, আজকে আমি এসে মাথায় ফাথায় লেগেছে, চোখের তলা কালকে রাতে কালো হয়ে গেছিলো, আইস প্যাক দিয়ে কোনোরকমভাবে কমেছে, পুরো মাথা এইসব সাইড পুরো ফোলা, রাস্তায় ফেলে ঘুষি লাথি মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে আমাকে। আপনাকে? হ্যাঁ, গা হাত পা ব্যথা, পিঠে ব্যাগ ছিল বলে কোনো রকমের বেঁচে। পুলিশের ভূমিকা নিয়ে আপনার কি মনে হয়? আশা করছি আমাদের পাশে থাকবেন, যেহেতু বিগত দিন যেরকমভাবে আমাদের পাশে ছিলেন। একটা কথাই বলবো যে ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় সেটা নিয়েই একটুকুনি ভাবছি, পুলিশ যেন আমাদের পাশে থাকে, আশা করব আমাদের পাশে থাকে। যে পেশায় আছেন, সম্মানীয় পেশা সমাজে, আপনারা এইভাবে আক্রান্ত হলে আপনাদের দিনের পর দিন হচ্ছে, এটা নিয়ে তো কিছু বলার নেই। আমরা চাইছি ওনাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।